আসসালামু আলাইকুম। আজকে রমজান মাসের খুব প্রয়োজনীয় একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেই রেসিপিটা আমি আজকে খুব সহজভাবে দেখাবো। আজকে দেখাবো ছোলা বুট ভুনা, আর সেটা আমি হাতে মাখানো করে দেখাবো, মানে একবারে সব মশলা দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। প্রথমেই আমি এখানে 2 কাপ ছোলা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে নিয়েছি, আস্তে আস্তে রেখেছি হালকা হালকা, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এইবার একটা হাঁড়ি নিয়েছি যেটার মধ্যে রান্না করব, দিয়ে দিচ্ছি ছোলা বুটগুলো। বুটটা অবশ্যই লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন, কারণ এই পর্যায়ে কিন্তু বুট আর সিদ্ধ হবে না। 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে নেওয়া আলুটা, দেখতেই পারছেন কিন্তু আলুটা একটু একটু আস্তে আস্তে আছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা পরে দেখে দেওয়া যাবে, 4টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, ছোট করে 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর 1টা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা ভালো করে ধুয়ে মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটাই কিন্তু মেইন, এটা ভালো করে করতে হবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এইবার এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বুটগুলো একটু এইভাবে মানে ভিজে থাকে, ডুবে থাকে, এক কথায় বুটগুলো যাতে পানির মধ্যে থাকে। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ আঁচ করার পর দেখবেন পানিটা শুকিয়ে আসবে আর এরকম লেগে আসবে, তখন নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে ঢাকনা দেওয়ার দরকার নেই, লবণটা চেক করে নেবেন লবণটা হয়েছে কি না, কারণ আমি বুটের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই লবণ কম দিয়েছি। আপনারা অবশ্যই চেক করে দেখবেন। আপনারা যদি কাঁচামরিচ ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। বুটটা হয়ে গেছে, এবার এই বুট ভুনাটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের ছোলা বুট ভুনা একদম রেডি হয়ে গেছে। এই হাতে মাখানো ছোলা বুট ভুনাটা খেতে অনেক মজার হয়, একবার অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর একবারে এইভাবে মাখিয়ে বানালে কিন্তু ভেজালও কম হয়, যারা পারেন না তাদেরও খুব সহজ লাগবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।